আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এই প্রবলেমটি অনেকেই হয়তো ফেস করেছেন, সেটি পোকো X3-তে অনেকে অ্যাভেলেবেল ফেস করেছেন আর কিছু ফোন অন্যান্য ফোনেও হয়তো এই প্রবলেমটি ফেস করেছেন। আজকে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে আজকের ভিডিওতে। বিশেষ করে পোকো X3 Pro এই ফোনটিতে আজকে যে প্রবলেমটি, এটি কিভাবে এসেছে এবং কেন এসেছে এবং কিভাবে সলভ করা যায় এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আর বিশেষ করে এই ফোনগুলো দেখা যায় কাজ করার পরে অনেক সময় হঠাৎ করে রিস্টার্ট করতে থাকে এবং কি সেটি রিসেট দিতে গেলেই এই দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড লেখাটি আসে। অনেক সময় আসছে যে সফটওয়্যার করে এই প্রবলেমটি কিন্তু সলভ করা যায়। বিশেষ করে পোকো X3 যে ফোনটি, সেই ফোনটির অনেকেই ইউএফএসটি রিভলভ করেন, রিভলভ করার পর সেই ফোনটিতে এই প্রবলেমটি আসতে পারে। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব, সেটি হচ্ছে যে অনেকেই খুব সুন্দরভাবে সিপিইউ রিভলিং করেন কিন্তু ফোনটি আর অন হয় না। হয়তোবা এই পোকো X3 Pro এই ফোনগুলো ডেড থাকে, বাট খুব সুন্দর করে রিভলিং করার পরেও দেখা যায় যখন ফোনটি অন হচ্ছে না তখন তিনি খুব হতাশ হয়ে বুঝতে পারে না যে কিসের থেকে এই প্রবলেমটি হচ্ছে। এরপর কি করেন, উনি ইউএফএসটি খুলে সেটিকে রিভলিং করেন, তারপরেও হয় না, এক পর্যায়ে ফোনটি কিন্তু আর কোনোভাবে ঠিক হয় না। তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি আপনার ইউএফএস আইসিটি মানে সফটওয়্যার যে আইসিতে থাকে সেই আইসিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার নতুন সিপিইউ চেঞ্জ করেও কিন্তু ফোনটি রান হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে জানতে হবে সেই আইসিটি ভালো আছে কি না। অনেকেই মনে করেন যে এই ফোনগুলো হয়তো সিপিইউ খারাপ হয়ে গেলে সিপিইউর জন্যই ম্যাক্সিমাম ফোন ডেড হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টি এমন না। আমি যে কাজগুলো করে থাকি আপনারা দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র সিপিইউটি রিভলিং করে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যায়। সেক্ষেত্রে আমি ইউএফএস বা অন্যান্য যে আইসিগুলো সেগুলো কিন্তু রিমুভ করি না এবং কি সেগুলো রিভলিং করি না। তো আজকের যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার ফোনটির সমস্ত কাজ ঠিকঠাক থাকার পরেও অনেক সময় যদি আপনার ফোনটি অন না হয় সেক্ষেত্রে সফটওয়্যার মিসিং হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে এই ফোনগুলোতে। সেটি হতে পারে পোকো X3, হতে পারে পোকো X2 এবং হতে পারে পোকো X3 Pro। সেই বিষয়টি আজকে প্রমাণ সহকারে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যেমন আজকের এই ফোনটি সম্পর্কে আগে একটু জেনে নেব। সেটি হচ্ছে এই ফোনটি প্রথমত নর্মালি ফোনটি ডেড হয়ে যায় এবং ডেড হয়ে যাওয়ার পর এই ফোনটি সেখানেই ঢাকাতেই হয়তো কোথাও একটি কোনো শপে রিভলিং করান, যেহেতু ফোনটি ঢাকা থেকে আমার কাছে পাঠিয়েছেন। তো উনি কোনো শপের নাম উদ্দেশ্য করে বলেনি বা নাম ক্লিয়ার করেনি, তো সেই ফোনটি সুন্দরভাবেই রিভলিং করে দেন। 8256-এর একটি আইসি বা একটি ফোন, এটি কিন্তু অনেক ভালো একটি ফোন। ফোনটি রিভলিং করার পর, ফোনটি বাসায় নিয়ে আসার পর 4 থেকে 5 দিনের মধ্যেই ফোনটি রিস্টার্ট নিতে থাকে এবং কি রিস্টার্ট নিতে নিতে এক সময় ফোনটি একদম ডেড হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপর আবার ফোনটি অন হয়, বাট ফোনটি সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এই লেখাটি আসা শুরু করে। এবং কি এই যে প্রবলেমটি, এই প্রবলেমটি সেখানে নিয়েও সম্ভবত কোনো ভালো রেসপন্স পায়নি, এক পর্যায়ে আমার কাছে পাঠিয়েছেন। তো এই ফোনটির যে প্রবলেম, এই প্রবলেমটি সলভ করার জন্য আমি চেষ্টা করব যে আসলে সলভ হয় কি না সেটি দেখব, আর আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যে অনেক সময় আপনারা যে কোনো ফোনেরই, বিশেষ করে কোয়ালকম প্রসেসরের পাশে যে একটি ইউএফএস আইসি থাকে, ফ্ল্যাশার আইসি, এই আইসিতে হিট লেগে কিন্তু অনেক সময় এই আইসির ভিতরে থাকা যে সফটওয়্যার পার্টিশন বা ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু করাপ্টেড হয়ে গেলে কিন্তু ফোনটি ডেড হতে পারে। ইভেন আপনার এই সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এই লেখাটিও কিন্তু আসতে পারে। তো আমি প্রথমত চেক করে নিচ্ছি যে আইসির আশেপাশে সব ঠিকঠাক আছে কিনা, আর ওনার যে লেটারটি যিনি পাঠিয়েছেন ওনার চিঠিটি আমি পড়ে শোনাচ্ছি। আসলে যেমনটি বললাম যে 5-6 দিন পর থেকেই মোবাইলটি অনেক বেশি গরম হতে থাকে, আর গরম হয়ে এক পর্যায়ে কিন্তু সিস্টেম ডিস্ট্রয়েড লেখাটি আসতে থাকে, আর এই ফোনটি কিন্তু আর উনি ইউজ করতে পারছেন না, যে কারণে পাঠিয়েছেন। তো আমি এটি সম্পূর্ণ ইউএফএসটি খুলে আমার ডিভাইসের মাধ্যমে চেক করলাম। যদিও আমি সফটওয়্যারে অ্যাভেলেবল কাজ করি না, তবুও এই বিষয়টি যেহেতু একটি হার্ডওয়্যার সফটওয়্যার মিলিত একটি বিষয়, সে কারণে আমাকে চেক করতে হলো। আমি আইসিটি চিপটি খুলে সরাসরি কম্পিউটারের ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট দিয়ে আমি চেক করে দেখছি যে এই
আইসির ভিতরে যে পার্টিশনগুলো রয়েছে এবং সেই পার্টিশনগুলোতে ব্যাপক ধরনের প্রবলেম রয়েছে, ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে পার্টিশনগুলো, যে কারণে কিন্তু এই ফোনটি কিন্তু এরকম প্রবলেম হচ্ছে। আর এটি লোন পার্টিশন ফাইভে এই প্রবলেমটি ছিল, তো লোন ফাইভে প্রবলেম থাকার কারণে ডিস্ট্রয়েড দেখিয়েছে, কিন্তু এমনও কিছু পার্টিশন আছে যেগুলো ডিস্ট্রয় হয়ে গেলে ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ ডেড মোডে চলে যেতে পারে। যাই হোক, এক পর্যায়ে আমি এটির সফটওয়্যারটি পুনরায় পার্টিশনটি কমপ্লিট করে এবং ফ্লাশ করে সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর কিন্তু আবার আইসিটি কিন্তু এখন ইনস্টল করছি। আর অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এই চিপটি আসলে রিপেয়ার করে সেটিকে সাকসেস করা সম্ভব হয়েছে, কারণ কিছু ইরোর আছে বা কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু সলভ করা যায় না। বিশেষ করে এই ইউএফএস 3.1 এই আইসিগুলো, এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি দ্বারা প্রস্তুত, এগুলো এতটাই স্পর্শকাতর যে আপনার এই আইসিটি কিন্তু রিমুভ করতে গিয়েও অনেক আইসি কিন্তু খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সিপিইউ রিবোলিংয়ের সময় হিট লেগেও কিন্তু এই আইসিগুলো খারাপ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার এই বিষয়ে সতর্ক থাকতে হবে, যিনি কাজ করেছেন হয়তো সিপিইউ রিবোলিংয়ের সময় এই আইসিতে হিট লেগে সেটি খারাপ হতে পারে। আপনাদের এই বিষয়টি হয়তো ধারণা নাও আসতে পারে যে হার্ডওয়্যারে কাজ করতে গিয়ে সফটওয়্যার কীভাবে প্রবলেম হয়। তো আলহামদুলিল্লাহ দেখুন, এখন কিন্তু পোকো লেখা এসে লোগো এসে আটকে আছে, আমি কিন্তু আইসি ইনস্টল করে তারপর অন করলাম। তো যে বিষয়টি আমি বলছিলাম যে হার্ডওয়্যারে কাজ করতে গিয়ে সফটওয়্যার কীভাবে অ্যাফেক্টেড হয়, এটি হয়তো আমাদের ধারণা নাও আসতে পারে মাথার মধ্যে, সেটি হচ্ছে যদি একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাই। ধরেন আপনার শরীরটা হচ্ছে হার্ডওয়্যার আর আপনার মনটা হচ্ছে সফটওয়্যার। এখন আপনার শরীরে যদি কোনো ধরনের আঘাত বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, দেখবেন আপনার মনটা অনেক দুর্বল হয়ে গেছে বা খুব খারাপ লাগছে। আবার একইভাবে আপনার মনে যদি আপনার কোনো শান্তি প্রশান্তি না থাকে বা মনে যদি কোনো সমস্যা থাকে, প্রচণ্ড মন খারাপ থাকে, তখন দেখবেন আপনার শরীরের শক্তি এনার্জি কিন্তু আগের মতো পাচ্ছেন না। সেম একইভাবে আমাদের এই মোবাইলের যে সফটওয়্যারটি, এটি কিন্তু দেখা যায় না, এই সফটওয়্যারটি থাকে কিন্তু একটি হার্ডওয়্যারের উপরে নির্ভর করেই কিন্তু থাকে। সেই হার্ডওয়্যারটি যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সেই সফটওয়্যারের যে পার্টিশন, পার্টিশনটি হচ্ছে ধরুন একটি পকেট, আপনার হতে পারে একটি ড্রেসের বা একটি প্যান্টের অনেকগুলো পকেট থাকে, আপনি নির্দিষ্ট একটি পকেটে ফুটো রয়েছে, আপনি যতই কিছু জিনিস রাখেন সেখান থেকে দেখবেন হারিয়ে যাচ্ছে, আপনি সেখান থেকে আর রিটার্ন পাচ্ছেন না। সেম একইভাবে এই সফটওয়্যারগুলো একটি আইসিতে জমা থাকে, সেখানে আপনি গিভ অ্যান্ড টেক করতে পারেন, আপনি দিতে পারেন নিতে পারেন। তো এই জায়গাতে আপনি সফটওয়্যারটি আপনি আর ব্যাক পাচ্ছেন না, মানে সেই পকেটটি ছিঁড়ে গেছে বা খারাপ হয়ে গেছে, তাহলে কিন্তু এই ফোনটির যে সফটওয়্যার সেটি কিন্তু আর আপনাকে পারফরমেন্স দিতে পারবে না। একইভাবে এইভাবে এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ দেখুন, এই ফোনটি কিন্তু সেকেন্ড লোগো পার করে অলরেডি একদম রান হয়ে গেছে। এটি হচ্ছে দ্য সিস্টেম ডিস্ট্রয়েড একটি প্রবলেম ছিল। এ ধরনের অনেক প্রবলেম, জটিল প্রবলেম থাকে যেগুলো আসলে হার্ডওয়্যারে থেকে সফটওয়্যারে চলে যায়। অনেক সময় সফটওয়্যারের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো, আপনারা হয়তো মনে করতে পারেন আমি সফটওয়্যারে অনেক বড় একটা পণ্ডিত, আসলে কিন্তু এরকম একদম কিচ্ছু না, সফটওয়্যারে কিন্তু আমি টোটালি কাজ করি না। সফটওয়্যারের একটা FRP লক খুলতে দিলে হয়তো আমি পারবো না, কারণ আমি এগুলো করি না। তো যেহেতু চিপ লেভেলে কাজ করতে গেলে সফটওয়্যারে কিছু কাজ করতেই হয়, সেই জন্য এই কাজগুলো করি। আর এই কাজগুলো কিন্তু সফটওয়্যারের একেবারে অ্যাডভান্স লেভেলের কাজ বলতে পারেন, কারণ হচ্ছে একটি চিপ যখন আপনার পুরোপুরি খারাপ হয়ে যায় বা সেটিকে রিকনফিগ করা, বিভিন্ন কিছু করে তারপর সেটিকে আবার একটি সিপিইউর সঙ্গে ম্যাচ করিয়ে ইনস্টল করা, ফ্ল্যাশের কাজগুলো একদম টোটালি করি না, তারপরেও এখন বিপদে পড়ে কিছু কিছু কাজ করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর আজকের ভিডিওটি একটু আলাদা ছিল, ফোনটি দেখুন রান হয়ে গেছে। পোকো X3 সহ বিভিন্ন ফোনে যে দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড আসে, অনেকে আসেন শুধু সিপিইউ রিবোলিং করেছেন, ওনার এই সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড এসেছে, উনি কী করবেন, সেক্ষেত্রে একটি পরামর্শ দিয়ে থাকি, আপনার চাইলে সেই সেটটিতে আপনি অথরাইজ ফ্লাশ করে কিন্তু ফোনটি রান করতে পারেন। অথরাইজ ফ্লাশের মাধ্যমে সেই ফোনটির যে পার্টিশনের প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায়। তো সেভাবে আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া আপনার ফোনটিতে যদি চিপ খুলে চেক করার মতো ডিভাইস থাকে, এখন অনেক ব্যয়বহুল লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের একটি সফটওয়্যারের ডিভাইস কিনতে হয়, এরপরেও সেগুলো পাওয়া যায় না, অনেক জটিল একটি বিষয় এই বিষয়গুলো।
তো যা হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যে ভাই ফোনটি পাঠিয়েছিলেন, অনেক চিঠিতে আপনারা পড়েছেন নিশ্চয়ই, যে ফোনটি প্রথমে সিপিইউ রিপোলিং করিয়েছিলেন অন্য একটি জায়গা থেকে, এরপর ফোনটি বারবার বন্ধ হতে থাকে, রিবুট করতে থাকে, আর এক পর্যায়ে দা সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড একটি লেখা এসে একদমই ফোনটি স্টপ হয়ে যায়। আর এই লেখাটি আসার কারণ হলো অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে মোবাইলে। আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা হলে আপনার ফোনটিকে একদম ক্লোজ করে দিবে। যেমন আপনি একটি বর্তমানে যে গাড়িগুলো আছে, আপনার অনেক স্মার্ট গাড়িগুলো আছে, দেখবেন যে সম্পূর্ণ আপনার রিমোট কন্ট্রোলের মাধ্যমে, আপনার একটি ডোর খুলছে না, ডোর জ্যাম হয়ে গেছে বা গ্লাস জ্যাম হয়ে গেছে, আপনার দেখবেন পুরো সিস্টেম ক্লোজ হয়ে যাচ্ছে, সেগুলো ক্লিয়ার না করা পর্যন্ত আপনার গাড়িটি চলবে না। সেম একইভাবে আমাদের মোবাইলের মধ্যে এমন কিছু রয়েছে যে সাপোজ আপনি অডিও কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না, আপনার সিস্টেম বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।